বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সুস্থ রয়েছ, নিরাপদে রয়েছ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আর প্রথম বর্ষের শিক্ষার্থীরা যদি আমাদের সাথে অনলাইনে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে, কারণ দ্বিতীয় বর্ষে যখন তোমরা পদার্পণ করবে তখন এই ক্লাসগুলো তোমাদের লাগবে। অতএব এটা দ্বিতীয় বর্ষে উপস্থিত রয়েছে বা যা এটার সাথে থাকবে তাদের তো উপকৃত হবাই, প্রথম বর্ষে তারা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ধারাবাহিকভাবে আমরা বুদ্ধি অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। বুদ্ধি সংজ্ঞা আমরা জেনেছি, বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছি বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। কিন্তু দুর্ভাগ্য যে গত বৃহস্পতিবার একটি ক্লাস ছিল, কিন্তু বৈদ্যুতিক গোলযোগ এর কারণে আমরা ক্লাসটা নিতে পারিনি, এজন্য দুঃখিত। আমরা সেই ক্লাসটি আজকে আমরা নেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার মূল যেই টপিক সেটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ। আজকে আমরা জানার চেষ্টা করব যে বুদ্ধি প্রতিবন্ধী শিশু কেন হয়। আমরা দেখেছি যে বুদ্ধি প্রতিবন্ধিতার যে শ্রেণীবিভাগ, সেখানে আমরা দেখছি যে দুটি নির্দিষ্ট কারণ ছিল। একটি হচ্ছে বুদ্ধাঙ্কের ভিত্তিতে বুদ্ধি প্রতিবন্ধী নির্ণয় করা, আরেকটি হচ্ছে কিছু বৈশিষ্ট্যের আলোকে বুদ্ধি প্রতিবন্ধী নির্ণয় করা। এভাবে আমরা বুদ্ধি প্রতিবন্ধিতার চারটি শ্রেণীবিভাগ আমরা পেয়েছিলাম। হ্যাঁ, তারই ধারাবাহিকতায় আমরা দেখব যে বুদ্ধি প্রতিবন্ধী শিশু কেন জন্ম নেয় বা বুদ্ধি প্রতিবন্ধিতার কারণগুলো কী কী কারণে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমেই যে কারণটা সেটা আমরা একটু দেখি, যেগুলো রয়েছে বুদ্ধি প্রতিবন্ধিতার কারণসমূহ। শিক্ষার্থী, যে কারণটি এখানে আসছে সেটা হচ্ছে গর্ভকালীন সময়ে মায়ের চরম অপুষ্টি। আমরা যখন পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা যে মায়ের যে গর্ভকালীন সময়ে যে কতগুলো উপাদান থাকে তার মধ্যে একটি ছিল, অন্যতম ছিল মায়ের পুষ্টি। হ্যাঁ, আমরা সেখানে বলেছি যে মা যদি গর্ভকালীন সময়ে চরম অপুষ্টিতে ভোগে তাহলে তার সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের উচিত যে গর্ভকালীন সময়ে, শুধুমাত্র গর্ভকালীন সময়ে কেন, সবসময়ই আমাদের মেয়েদের বা আমাদের মায়েদের এদেরকে পুষ্টি সমৃদ্ধ খাবারটা আসলে এদেরকে দেওয়া প্রয়োজন। আমরা যেই ব্যালেন্সড ডায়েটের কথা বলি, মানে সুষম খাদ্যের কথা বলি আমরা, সেই সুষম খাদ্যের যে তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী যদি আমরা আমাদের মায়েদের জন্য যদি খাবার তালিকাটা দিয়ে আমরা প্রস্তুত করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা মায়েদের খাবার দিতে পারি তাহলে আসলে আমাদের সন্তানের বেলায় আসলে না ঘটবে না আর অশেষ সহমত থাকবে। কিন্তু যদি আমরা এই পুষ্টি সমৃদ্ধ খাবার না পাই সেটা কিন্তু বাই চান্স বুদ্ধি প্রতিবন্ধী সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে বুদ্ধি প্রতিবন্ধিতার। সেখানে যে এই যে কারণটা, এটা হচ্ছে গর্ভকালীন সময়ে কারণ। গর্ভকালীন সময়ে কিছু কিছু দিক রয়েছে যে দিকগুলো আসলে যদি আমরা মেনে না চলি তাহলে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তার মধ্যে একটি হচ্ছে এই চরম অপুষ্টি। কারণ হচ্ছে আসলে একটা সময় কিন্তু আমরা দেখতাম যে আমাদের সরকার এই বিষয়টা নিয়ে তারা চিন্তাভাবনা করছে, তারা নিউট্রিশন সম্পর্কে তারা বিভিন্ন ধরনের তারা সেমিনার করছে, বিভিন্ন ধরনের তারা কীভাবে পুষ্টি সমৃদ্ধ খাবারটা মায়েদেরকে পৌঁছানো যায় গর্ভকালীন সময়ে, এই জন্য কিন্তু সরকার কাজ করছে। তো এখন এখানে যে বিষয়টা রয়ে গেছে সেটা হচ্ছে যে পুষ্টি সম্পর্কে আমাদের একটা অজ্ঞতা রয়েছে, যে কোন কোন খাবারগুলোতে পুষ্টি সমৃদ্ধ পুষ্টি সম্পন্ন এই বিষয়টা আসলে আমরা অনেকেই জানি না। আমরা
আমরা মনে করি যে খুব দামি দামি খাবারেই মনে হয় পুষ্টি রয়েছে এবং কম দামি যে খাবারগুলো রয়েছে সেখানে পুষ্টি নেই। আসলে সম্পূর্ণ ভিন্ন এখানে। যে একটা গবেষণার কথা এখানে উল্লেখ করা যেতে পারে, গবেষকরা দুইজন মাকে তারা সিলেক্ট করেছেন এটা পরীক্ষা করার জন্য। একজন মা খুব ধনী পরিবারের মা, তার মানে সে অত্যন্ত দামি খাবার খায় গ্রহণ করে, আর একজন হচ্ছে একবারে দারিদ্র সীমার নিচে বসবাস করে এরকম একজন মা। হ্যাঁ, দুজনেই গর্ভবতী। তো তারা দেখলেন সময় 9-10 দিন এরকম একটা অবস্থা, সেই প্রথম থেকে তারা শেষ পর্যন্ত। হ্যাঁ, যে ধনী পরিবারে যে সে খাটটা তারা অর্জন করলেন, গরিব বা দারিদ্র সীমার নিচে বসবাস করছে তার খাবারগুলো পর্যবেক্ষণ করলেন। কিন্তু যে যেটা খাবার খাচ্ছে সেটাই তাদেরকে খাইতে দেওয়া হলো বা খেতে দেওয়া হলো। একটা পর্যায়ে যখন তাদের ভূমিষ্ঠ হলো, সন্তান জন্ম নিল, জন্ম নেওয়ার পর দেখা গেল যে দুজনেরই যে যেই যেভাবে সন্তান জন্ম নেওয়া দরকার, যতটুকু ওজন থাকা দরকার, যতটুকু সুস্থতা থাকা দরকার, সেদিক দিয়ে কিন্তু ওই যে দারিদ্র সীমার নিচে যে বসবাস করছে সেই মায়ের সন্তানটা কিন্তু ভালো ভালো ফলাফল করছে। এর কারণ হচ্ছে যে ওই মা যে দারিদ্র সীমার নিচে বসবাস করছিল সে আশেপাশে যাই পাওয়া যায় এই সহজলভ্য যেগুলো ছিল, শাকসবজি, হ্যাঁ, ফল, খুব অল্প দামের ফল যেগুলো খুব হাতের কাছেই পাওয়া যায়, যেমন আমরা পেয়ারা, আমলকি, আমড়া, জলপাই, এগুলো যে যে খাবারগুলো রয়েছে যেগুলো একেবারে হাতের কাছে পাওয়া যায় এই খাবারগুলো, এরপরে কুমড়া, লাউ, সিম, বেগুন, হ্যাঁ, এই খাবারগুলো, এরপরে অন্যান্য যে শাকসবজি, কচু শাক, হ্যাঁ, এই সবগুলো শাকসবজিগুলো যেগুলো একেবারেই হাতের কাছে পাওয়া যায় এগুলো ওই মা গ্রহণ করেছিল। আর যে ধনী পরিবারের যে মা সে অত্যন্ত দামি খাবার, আমরা দামি খাবার বলতে আমরা বর্তমানে যে KFC, FFC তে পাওয়া যায় এগুলোকে আমরা সাধারণত বুঝে থাকি, আবার বিভিন্ন ধরনের বড়রা যে খাবারগুলো পাওয়া যায়। কিন্তু জন্মানোর পরে কিন্তু ওই সন্তানটা যে এই এই সমস্ত খাবারগুলো খেলো, কম দামি খাবারগুলো খেলো, সেই কিন্তু খুব ভালো ফল করলো। তো সেক্ষেত্রে আমাদের যারা মায়েরা রয়েছে যারা খুব দামি খাবার খেতে পারছে না, ওই সময় চিন্তার কোনো কারণ নেই। আপনি আসলে পুষ্টিকর খাবার বলতে শুধু যে দামি খাবার বোঝানো হয়েছে তা কিন্তু নয়, আপনার হাতের কাছে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলি আপনি গ্রহণ করবেন, তাহলেই দেখা গেছে আপনার সন্তান খুব ভালোভাবে বেড়ে উঠবে। কারণ গর্ভকালীন সময়টা সম্পূর্ণ ডিপেন্ড করে মায়ের উপর, সেখানে গর্ভকালীন একটা পরিবেশই ধরা হয়েছে, সেই পরিবেশটা সম্পূর্ণই মায়ের উপর ডিপেন্ড করবে। সেখানে মায়ের বয়সের কথা বলা হয়েছে, মায়ের আবেগের কথা বলা হয়েছে, হ্যাঁ, এবং এই মায়ের মায়ের পুষ্টি সমৃদ্ধ খাবারের কথা বলা হয়েছে। অতএব যদি এই আমরা গর্ভকালীন সময় মাকে যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে না পারি, তাহলে অবশ্যই মা চরম পুষ্টিহীনতা ভোগবে এবং তার সন্তান আসলে প্রতিবন্ধী হওয়ার সুযোগ থাকে। শিক্ষার্থী, এরপর আর একটি কারণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মায়ের দেহে আয়োডিনের অভাব। হ্যাঁ, আয়োডিন আমরা জানি, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় এটা আমরা জেনে আসছি, কিন্তু এখন আমরা জানলাম যে আয়োডিনের অভাবে মা যদি গর্ভকালীন সময়ে মা যদি আয়োডিনের অভাবে ভুগে তাহলে কিন্তু তার সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কিন্তু একটা সুযোগ থাকে। হ্যাঁ, এখানে আমরা যে এডিনাল গ্রন্থি নামক একটা গ্রন্থি আমাদের রয়েছে, হ্যাঁ, সেটা আমরা জানি আমাদের যে দুটি কিডনি বা বৃক্ক রয়েছে, প্রতিটি কিডনি বা বৃক্কর উপরে একটি করে এডিনাল গ্রন্থি রয়েছে। তো সেখানে কিছু কিছু সেখানে তিনটা হরমোন সাধারণত নিঃসৃত হয়, কোর্টিন, কোর্টিসোন এবং কোর্টিসোল। হ্যাঁ, তো এই যে এটা এছাড়াও আরেকটি হরমোন আমাদের রয়েছে, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেখানেও এই ট্রাই আয়োডোথাইরোনিন নামক একটা হরমোন রয়েছে, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় ট্রাই আয়োডোথাইরোনিন। তো এই হরমোনটা যখন কম পরিমাণে ক্ষরিত হয়
তখন এটা তখন দেখা যায় যে তার আয়োডিনের যত আয়োডিনগত সমস্যা হয়ে থাকে, সেখান থেকে গলগণ্ড রোগ, বা এই যে তার যে বুদ্ধি প্রতিবন্ধী সন্তান জন্ম নেওয়ার একটা সুযোগ থাকে। এখন আমরা আয়োডিন বলতে মনে করি যে এটা শুধু খাবার লবণের মধ্যেই রয়েছে, না, আসলে আমাদের যেই পরিমিত পরিমাণ যে খাবারটার কথা বলা হয়েছে, আমাদের যে সুষম খাদ্যের কথা বলা হয়েছে সেই খাবারগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা আয়োডিনটা পেতে পারি। তাহলে সুষম খাদ্যের মধ্যেই কেবলমাত্র আমার পুষ্টি, আয়োডিন, হ্যাঁ, এরপরে যদি ফোলিক অ্যাসিডের কথা একটা বলা হয়েছে যে এই অভাবে ফোলিক অ্যাসিডের কারণেও কিন্তু এই বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এটা এগুলো কিন্তু যদি আমরা পরিমিত নিয়মমাফিক খাবারগুলো গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা এই দুটা থেকেই কিন্তু আমরা বাঁচতে পারি। ফলে আমাদের সন্তান যে বুদ্ধি প্রতিবন্ধী হবে সেই জায়গা থেকে আমরা তাদেরকে পরিত্রাণ করতে পারি। তো শিক্ষার্থী, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মায়ের মদ্যপান বা ধূমপান। আমরা জানি যে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা, এটা আসলে আমাদের ফুসফুসের যেই নানা ধরনের ফুসফুসে রোগে আক্রান্ত করার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে বা হয়, এটা ধূমপান বা মদ্যপান কারণের হয়ে থাকে। এখন গর্ভকালীন সময় যদি মা ধূমপান করে বা মদ্যপান করে, তাহলে বিভিন্ন যেই পানীয় অ্যালকোহল জাতীয় পানীয় রয়েছে এগুলো যদি গ্রহণ করে, তাহলে তার নিজের এবং তার গর্ভের সমস্যার সৃষ্টি হবে, এটাই কিন্তু সত্য। এই জন্য আমাদের মায়েদের উচিত যে শুধুমাত্র গর্ভকালীন সময় না, যে কোনো সময় যেটা তার জন্য ক্ষতিকর সেটা যেন গ্রহণ না করে। এই জন্য তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, যারা মেয়ে শিক্ষার্থী রয়েছ, ছেলে শিক্ষার্থী উভয়কে আমি বলবো যে যে খাবারটা গ্রহণ করলে আমার ফুসফুস তথা আমার নানা ধরনের স্বয়ংক্রিয় যে যন্ত্রমণ্ডলীগুলো রয়েছে আমাদের দেহে, সেই স্বয়ংক্রিয় যন্ত্রমণ্ডলী ক্ষতিগ্রস্ত হয়, আমি যদি বুদ্ধিমান হই, আমি যদি বিবেকবান হই, তাহলে কিন্তু আমি এগুলো গ্রহণ করব না, যেটা আমার জন্য ক্ষতিকর, যেটা শুধুমাত্র আমার জন্য না। এখানে মেয়েদের বেলা একটা যে সেটা যে একজন মেয়ে সে গর্ভধারণ করবে, তার থেকে এই সন্তান পৃথিবীতে আসবে, তাহলে তার কিন্তু অনেক দাম, অনেক মূল্য একটা আমি মনে করব যে ছেলেদের চাইতে মেয়েদের এক্ষেত্রে মূল্যমানটা অনেক বেশি। কারণ একটা মেয়ে সে কিন্তু একজন সন্তান জন্মদান করে, তার মধ্য দিয়ে পৃথিবীতে সন্তানদের, শিশুদের আগমন ঘটে, তার মানে হচ্ছে তার যেই শারীরিক যে কাঠামোটা আল্লাহ তাআলা তাকে সেই কাঠামোটা সেভাবেই তাকে তৈরি দান করে, সেই দানটা করে বয়সন্ধি কালের মধ্য দিয়ে, এবং একটা পর্যায়ে গিয়ে 18 বছর পরে গিয়ে বা 20 বছর পরে গিয়ে সেটা পরিপূর্ণতা আসে। এখন যদি কোনো কারণে সেই পরিপূর্ণতা ব্যাঘাত ঘটে, তাহলে শুধুমাত্র তার না, ওই মায়েরই না, ওই সন্তানের উপরও, ওই মা যখন গর্ভধারণ করবে তখন ওই গর্ভের সন্তানের উপর এটা প্রভাব বিস্তার করবে। এই জন্য আমাদের উচিত এই শুধুমাত্র গর্ভধারণ না, যে কোনো সময় যে খাবারটা তার ওই জনযন্ত্রের পুনরাপ্তিতে শোষণ করে বা বাধাগ্রস্ত হয়ে ওই সমস্ত খাড়গুলো, পানিগুলো বা নেশাদ্রব্যগুলো আমার গ্রহণ থেকে আসলে বিরত থাকা উচিত। কারণ একজন মেয়ে মানুষ মাত্র সে নিজে একা না, তার সাথে আরও কয়েকটি প্রাণ জড়িয়ে থাকে। হ্যাঁ, এটা আসলে তোমরা যারা এখন একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের এটা এই বিষয়ে তোমাদের বোধগম্যতা রয়েছে, তোমরা বুঝতে পারো যে তোমাকেই যারা মেয়ে শিক্ষার্থী তাকে সন্তান জন্ম দিতে হবে, জন্মদান করতে হবে তাকে। অতএব তোমার যেই সন্তান ধারণ ক্ষমতার যেই বিষয়গুলো রয়েছে এটা তোমার মধ্যে, তোমারটা তোমারই, এটা অন্য কারো মাধ্যমে এটা আসলে এটা ঘটানো সম্ভব না, নিজেরটা নিজেকেই এটা বুঝতে হবে, নিজেকেই আবার ধারণ করতে হবে। হ্যাঁ, এখন
তোমার কারণে যদি একটা সন্তান এবং তোমার সন্তান যদি প্রতিবন্ধী হয়, এটার ফলাফলটা কী হবে এটা তুমি ভালো করেই বুঝতে পারো। একজন কোনো বাসায় বা কোনো পরিবারে যদি একজন প্রতিবন্ধী সন্তান যদি থাকে, তাহলে সেই পরিবারের যে একটা কান্না, এটা আসলে হয়তো অনেকেই দেখতে পায় না, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে এটা বোঝা যায় যে তারা আসলে তারা কতটা একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় বা হীনমন্যতায় তারা রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে যেন আমাদের পড়তে না হয়, সেজন্য আমাদের সচেতন হতে হবে। আর সচেতনতা হচ্ছে যে আমরা কোনোভাবেই আমরা ধূমপান বা মাদক দ্রব্য আমরা সেবন করব না। যদি আমরা এটা করি, তাহলে কিন্তু আমাদের গর্ভের সন্তান প্রতিবন্ধী হওয়ার কিন্তু সুযোগ থেকেই যায়। সেক্ষেত্রে এরপরে যে কারণ আমরা পাই, সেটা হচ্ছে গর্ভাবস্থায় ওষুধ সেবন। এখানে গর্ভাবস্থায় মায়েদের গর্ভকালীন অবস্থাটা হচ্ছে একটা বিপদগ্রস্ত অবস্থা, একটা জীবন এবং মৃত্যুর মানে মুখোমুখি হওয়া। হ্যাঁ, আমরা এটা আমরা ছেলেরা হয়তো কিছুটা অনুধাবন করতে পারি, কিন্তু আসলে মূল বিষয়টা বা ব্যাপারটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি। কিন্তু যারা মেয়েরা যারা মা হয়েছে, কিন্তু যারা সমস্ত মেয়ের মা হয়েছে, তারা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারে যে আসলে এক জীবন শিক্ষা। হ্যাঁ, আমরা জানি যে এই যখন গর্ভের সন্তান যখন মায়ের গর্ভে যখন অবস্থান করে, আস্তে আস্তে বড় হয়, হ্যাঁ, একটা একটা আবরণ, একটা পানির একটা আবরণ, পানির একটা পর্দা দিয়ে আবৃত অবস্থায় থাকে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং সেটা একটা আসলে জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণের একটা অবস্থা। তো এখন সেই অবস্থায় মায়েদেরকে একটু কষ্ট করতেই হবে। কষ্ট যেই মা হওয়ার যে কষ্ট, যে অনুভূতি, এটাই অনুভূতিটা মায়েদের থাকতে হবে, এটা মেনেই নিতে হবে। কিন্তু কোনো কোনো সময় দেখা গেছে কোনো কোনো মা এই ব্যথা বা এই অবস্থা তারা সেটা মেনে নিতে পারছে না, তারা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করতে দেখা যায়। যেমন ওয়ারফারিন নামক একটা ওষুধ রয়েছে, তারা এটা ব্যথা নাশক হিসেবে তারা এটা ব্যবহার করে। ব্যবহার করলে কী হবে, ব্যবহার করলে তার হৃদযন্ত্রটা অকেজে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মা যদি হৃদযন্ত্রে রোগে ভোগে, তাহলে সন্তান কেমন হবে এটা সহজেই অনুমেয়। এই জন্য আমাদের উচিত যে এই সময়ে, গর্ভকালীন সময়ে, তাকে এই গর্ভকালীন সময়ের যে ব্যথাটা, এই ব্যথাটা তাকে মেনে নিয়েই এই 9 মাস 10 দিন তাকে কাটিয়ে দেওয়া। যদি খুব বেশি সমস্যা হয়, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে, নেওয়া উচিত বলে আমি মনে করি। চিকিৎসকের পরামর্শ নিলেই যে ওষুধ সেবন করতে হবে তা কিন্তু নয়। হ্যাঁ, যারা ভালো ডক্টর রয়েছেন, তারা কিন্তু এই অবস্থায় অবশ্যই মায়েদেরকে কোনো ধরনের ওষুধ সেবন করতে দেন না বা বিরত রাখেন। কিন্তু হয়তো কিছু কিছু চিকিৎসক রয়েছে আমাদের সমাজে যারা পরিপূর্ণ চিকিৎসক না, তারা যেভাবে হোক, আমরা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডক্টর দেখতে পাই যে যারা SSC পাশ করে নেই, কিন্তু তারা ডক্টর সেজে বসে আছেন। ওই সমস্ত ডক্টরের কাছে গেলে কিন্তু এই সময়ে কিন্তু ব্যথা নাশক ঔষধ তারা দিতে পারে। তো আমরা অবশ্যই ভালো চিকিৎসকের কাছে যাব এবং ভালো চিকিৎসকের পরামর্শ নেব। পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আমরা যে চিকিৎসকে বা হসপিটালে যাব না তা কিন্তু না, আমাদেরকে নিয়ে যেতেই হবে। একটু আপডেট জানার জন্য হয়তো 1 মাস 2 মাস পর পর আমাদেরকে চিকিৎসকের পরামর্শ তার কাছে যেতে হবে, কিন্তু
আমাদেরকে ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে, যতটা সম্ভব ওষুধ সেবন থেকে আমাদের বিরত যদি আমরা থাকি তাহলে গর্ভ সন্তান সুস্থভাবে বেড়ে উঠবে এবং সে জন্ম নেবে। কিন্তু যদি আমরা বিভিন্ন ধরনের ক্ষতিকর ওষুধ রয়েছে এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, শুধু যে মাত্র যে মা ক্ষতিগ্রস্ত হয় তা কিন্তু নয়, সন্তানও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রতিবন্ধী হওয়ারও সম্ভাবনা থেকে যায়। শিক্ষার্থী, এরপরে যেটা দেখা যায় যে মায়ের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু গর্ভে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মায়ের ডায়াবেটিসটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসতে হবে যেটা সহনশীল। আমরা আসলে কতটা স্বাস্থ্য সচেতন এটা আসলে আমি জানি না, কিন্তু বহির্বিশ্বে যেটা দেখা যায় যে একজন মা যখন গর্ভধারণ করবে তখন গর্ভধারণের আগেই সে চিকিৎসকের পরামর্শ নেয় যে তার শরীরটা বা তার যে শরীরের যেই কাঠামোগুলো এরপরে গর্ভধারণের জন্য যতটুকু সুস্থ থাকা প্রয়োজন ততটুকু তার রয়েছে কিনা, এই জন্য সে একটা ফিজিক্যাল টেস্ট বা ট্রিটমেন্ট সে করিয়ে নেয়। কিন্তু বাংলাদেশে এখনো কিন্তু আমরা ওই জায়গাটায় আমরা পৌঁছতে পারি নাই, সেক্ষেত্রেও আমাদের জানি না যে সন্তান নেওয়ার পূর্বে আমাদের শরীর চেক আপ করিয়ে নেওয়া, আমি ওই মানসিকতা এখনো পৌঁছতে পারিনি। তো আমাদের পৌঁছানো উচিত, যাওয়া উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে সন্তানটা এই মায়ের গর্ভের মধ্য দিয়ে এই পৃথিবীতে আসবে, এই যদি সে যদি প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু সে শুধু পরিবারের জন্য না সমাজের জন্য নয়, সে কিন্তু রাষ্ট্রের জন্য একটি বোঝা হয়ে থাকবে। তাহলে এই প্রতিবন্ধিতা কিভাবে এড়ানো যায় এই বিষয়ে আসলে আমাদের প্রত্যেক মায়েদের সচেতন, প্রত্যেক শুধু মা না সেক্ষেত্রে সমাজের প্রতিটা নাগরিকের কিন্তু একটা দায়িত্ব রয়েছে, সচেতনতা রয়েছে যে কিভাবে এই প্রতিবন্ধিতা এড়ানো সম্ভব হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা কিন্তু আসলে আমাদের একটু ভাবা উচিত। মা যদি ডায়াবেটিসে আক্রান্ত হয় বা মাত্রাটা যদি বেশি হয় তাহলে ওই সময়ে তার গর্ভধারণ থেকে একটু বিরত থেকে তাকে ডায়াবেটিসটা তার নিয়ন্ত্রণে নিয়ে এসে এরপরে যদি সে গর্ভধারণ করে এবং ওই সময়টাতে সে যদি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখে তাহলে তার গর্ভের সন্তান কিন্তু সুস্থ থাকবে, নতুবা তার সন্তান কিন্তু প্রতিবন্ধী হওয়ার সুযোগ থেকেই যাবে। এরপরে প্রতিবন্ধিতার আরেকটি অন্যতম কারণ হচ্ছে প্রসবজনিত জটিলতা। সমাজে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যা জটিলতাটা প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে আমরা যদি একটু সংখ্যা নেই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের মায়েরা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে তারা সিজারিয়ান পদ্ধতিটাই খুব সহজেই তারা বেছে নিচ্ছে অথবা হসপিটালগুলোতেই কিন্তু এটা বেছে নিচ্ছে। কারণ কি? এখন এখানে অনেকগুলো কারণ থাকবে, যে কারণগুলো হচ্ছে যে সন্তান প্রসবকালীন যেই প্রসব সময়ে তার যেই শারীরিক কী কী বিষয়গুলো আমরা দেখব, যে এখানে একটা বিষয় রয়েছে আমাদের যে অন্তঃকরা গ্রন্থিগুলোর মধ্যে একটা অন্যতম গ্রন্থি রয়েছে যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন, এটার পশ্চাৎ ভাগ থেকে একটা হরমোন নিঃসৃত হয় যার নাম হচ্ছে অক্সিটোসিন হরমোন। আমরা জানি এই হরমোনটা প্রসব ব্যবস্থাটাকে সহজ করে দেয়, তারপরে জরায়ু সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। এখন যদি কোনো কারণে এই অক্সিটোসিন হরমোনটা যদি অনুপস্থিত থাকে বা কম থাকে বা যতটুকু মাত্রা থাকাও দরকার ততটুকু মাত্রা যদি না থাকে বা নিঃসরণ না হয় সেক্ষেত্রে আমাদের
হাসপাতালগুলোর কাজ হচ্ছে বা আমাদের চিকিৎসকের কাজ হচ্ছে একটা স্লাইন তাকে পুশ করে এই অক্সিটোসিন হরমোনটার পরিমাণটা বাড়ানো যায় কিনা বা যদি নিষ্ক্রিয় হয়ে থাকে এটাকে সক্রিয় করা যায় কিনা, এই চেষ্টাটা আসলে আমাদের করা। কিন্তু আমরা আসলে সেদিকে মনে হয় যাই না। আমাদের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা সেখানে যদি আমাদের একটা রয়েছে, একটা প্রবণতা রয়েছে যে হসপিটালে গেলেই সিজারিয়ান, যদি ব্যবসায়িক যদি মনোভাবটা থাকে, সেবার মনোভাব না থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা হতেই পারে। তবে আমাদের চিকিৎসাটা সেবার জায়গাটায় পৌঁছানো বা বুঝতে পেরেছে কি না এই জায়গাটায় কিন্তু একটু আমার একটু সন্দেহ রয়েই গেছে। এই কারণে এই প্রসবজনিত জটিলতাটা এখনও আমাদের সমাজে রয়ে গেছে বা আমাদের দেশে রয়ে গেছে। যেমন যদি আমরা 2010 সালের একটি সমীক্ষায় আমরা দেখতে পাই যে ঢাকা মেডিকেল কলেজে যে সমস্ত সন্তান জন্ম নিয়েছে তারা অধিকাংশই কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী শিশু হিসাবে তারা পরিগণিত হয়েছে, এটা এই প্রসবজনিত জটিলতার কারণে। হ্যাঁ, প্রসব ব্যবস্থাটাকে সহজীকরণ এখনও এই অবস্থায় আমরা যেতে পারিনি। এখানে কয়েকটা বিষয় আসলে দেখতে হবে, সেটা হচ্ছে যে প্রসবকালীন সময়ে প্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে সন্তানের অবস্থানটা, সে কোন জায়গাটায় রয়েছে। হ্যাঁ, এরপরে সে কি উল্টো রয়েছে নাকি সোজা রয়েছে এই অবস্থাটা দেখতে হবে। এরপর দেখতে হবে মায়ের জরায়ুর কি অবস্থা রয়েছে, সেখানে সন্তান যেই পথ বেড়ে আসবে সেই পথটা কি সেই উপযুক্ত না। হ্যাঁ, এরপরে দেখতে হবে যেটা বললাম একটু আগে যে অক্সিটোসিন হরমোনের পরিমাণটা কেমন রয়েছে। এই তিনটা দিক আমাদেরকে দেখতে হবে হসপিটালে নিয়ে যাওয়ার পর। কিন্তু এই তিনটা দিক আমরা মনোযোগ দেই কি না সে ব্যাপারে একটু আমাদের সন্দেহ থেকেই যায়। কারণ সন্দেহ হচ্ছে ওই যেটা বললাম যে 2010 সালের যে সমীক্ষা সেই সমীক্ষায় আমরা দেখতে পাই যে এই জটিলতার কারণে অনেক শিশু প্রতিবন্ধী হিসেবে তারা জন্মগ্রহণ করেছে বা জন্মের পর তাদের মধ্যে প্রতিবন্ধিতা দেখা দিয়েছে। তাহলে এই তিনটা বিষয় যদি আমরা একটু ভালো মতো খেয়াল করতে পারি তাহলে তারপরে আমরা ডিসিশন নেব যে সন্তান কি সে কি নর্মাল ওয়েতে পৃথিবীতে আসবে নাকি সিজারিয়ান ওয়েতে আসবে। কিন্তু আমরা আসলে সেই দিকের দিকে আমরা সেই রিস্কটা আমরা নিতে চাই না, বা আমরা অনেক ক্ষেত্রে প্রসবকালীন সময়ে যে ব্যথা এই ব্যথাটা অনেক মা আসলে নিতে চাচ্ছে না, বিধবা কিন্তু অনেক সময় সিজারিয়ান করে থাকে। তো যাই হোক, এটা আসলে সন্তানদেরকে নর্মাল ওয়েতে যদি হওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে নর্মাল ওয়েতেই তাকে হতে দেওয়া উচিত বলে আমি মনে করি বা গবেষণায় এরকমটাই এসেছে। কিন্তু যদি জটিলতা থেকে থাকে, যে ধরনের জটিলতা থাকবে ওই তিনটা যে বিষয় বললাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্তানকে সিজারিয়ানের পথ বেছে নিতে হবে। হ্যাঁ, আর যদি তখন সিজারিয়ান যদি করা না হয় সেক্ষেত্রে কিন্তু মা এবং সন্তান কিন্তু উভয়ই কিন্তু রিস্কের মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু সচেতন হওয়া দরকার, তা না হলে কিন্তু আমাদের সন্তান প্রতিবন্ধী হওয়ার কিন্তু একটা সুযোগ থেকেই যায়। এরপরে শিক্ষার্থী, প্রতিবন্ধিতার আরেকটা কারণ রয়েছে জন্মের সময় মস্তিষ্কে আঘাত। মস্তিষ্কের আঘাতটা আসলে খুবই, এটা একটা বড় এক ধরনের সমস্যা যে এটা যদি হয় আরও জন্মের সময় আমরা চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসকের সহায়তা এই দুইটা বিষয়ের দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একটা সময় ছিল দায়ীর মাধ্যমে সন্তান প্রসব করানো, কিন্তু সেই দায়ী যদি হয় প্রশিক্ষণবিহীন দায়ী তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার দ্বারা সমস্যা হতেই পারে। এই জন্য দাত্রী বলি আর দায়ী বলি আর নার্স বলি যাই বলি না কেন, যদি জন্মের সময় এই দিকগুলো একটু আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা আসলে কার সহযোগিতা নিচ্ছি
শিশুজনক গ্রহণের সময়ে, তো সেখানে নানা ধরনের সমস্যা হয়, এই জন্য হাসপাতালে অবশ্যই তাকে নিয়ে যেতে হবে। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হ্যাঁ আমাদেরকে সন্তান যে প্রসবকালীন সময়টাতে অন্তত তাদের সহযোগিতা আমাদের নেওয়া উচিত, কারণ একজন প্রশিক্ষণবিহীন দাত্রী বা দায়ী যাই বলি না কেন, তার মাধ্যমে যদি আমরা সন্তান প্রসব ঘটাতে যাই তাহলে তার মাথায় বা মস্তিষ্কে আঘাত ঘটার একটা সম্ভাবনা থেকে থাকে। আমরা জানি মস্তিষ্কের একটা হিপোক্যাম্পাস নামক একটা জায়গা রয়েছে, সেই হিপোক্যাম্পাস যদি যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সন্তান প্রতিবন্ধী হবে নানা ধরনের, তার যেমন সেখানে কী হবে তার মেমোরিটা, যে এই মেমোরিটা তার লুজ মেমোরি একটা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সন্তান জন্মের সময় যে কোনোভাবেই যেন তার মস্তিষ্কে আঘাতটা না পায়, যদি আঘাত পায় তাহলে কিন্তু প্রতিবন্ধী হওয়ার সুযোগ থেকেই যাবে। প্রিয় শিক্ষার্থী, অপরিপক্ক বা কম ওজনের শিশু যদি জন্মগ্রহণ করে, অপরিপক্ক আমরা জানি এটা একটা ম্যাচিউরেশন, যে সন্তান মায়ের পেটে 9 মাস 10 দিন অবস্থান করবে, 280 দিন বলা হয়, 40 সপ্তাহ বলা হয়। এই 9 মাস 10 দিন যদি 2-5 দিন বা 10 দিন এদিক সেদিক হলে সেটা বেশি একটা সমস্যা হয় না, কিন্তু যদি খুব বেশি যেমন 8 মাসে যদি জন্মগ্রহণ করে যায় তাহলে কিন্তু সেটা সন্তানের জন্য কিন্তু খুবই একটা একটা রিস্কেবল একটা অবস্থা হয়ে দাঁড়ায়। সন্তানকে কোনো কোনো ক্ষেত্রে সন্তানকে টিকানোই মুশকিল হয়ে যায়, আবার যদি তাকে সে বেঁচে থাকেও তাহলে কিন্তু যে আমরা অনেক সময় তাকে একটা টিউবের মধ্যে রেখে তাকে ওই 9 মাস 10 দিনের জায়গায় নিয়ে যাওয়া, হ্যাঁ মায়ের পেটের যেই পরিবেশ, আমরা জন্মপূর্ব পরিবেশ সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেই পরিবেশের সাথে কিন্তু এই পরিবেশটা কিন্তু একই রকম হবে না। সেক্ষেত্রে যেহেতু পরিবেশটা ভিন্ন রকম হয়ে যায় ফলে তার ওই সন্তানটি প্রতিবন্ধী হওয়ার সুযোগ থাকে। এবং আরেকটা বিষয় থাকে, বিষয় রয়েছে, সেটা হচ্ছে কম ওজনের শিশু। হ্যাঁ শিশু, এই কারণেই আমি সবসময় বলি যে কথাটা, সেটা হচ্ছে মায়েদেরকে সুস্থ থাকা, এই সুস্থ থাকার জন্য যা যা করা দরকার এগুলো আমাদের প্রত্যেকেরই করা উচিত। সে এক্ষেত্রে শুধুমাত্র মায়েদের বা মেয়েদের দায়িত্ব না, পুরো পরিবারটার দায়িত্ব, ওই সমাজের দায়িত্ব এবং ওই রাষ্ট্রের দায়িত্ব, যে মায়েদেরকে কীভাবে সুস্থ রাখা যায় এই ব্যাপারে যদি প্রত্যেক মেয়েদেরকে যদি এই ব্যাপারে একটা সেমিনার বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু আমরা একটু একটু ফেরত আসতে পারি। এখনও দেখা যায় যে আমাদের মায়েরা বা আমাদের মেয়েরা এই নিউট্রিশন সম্পর্কে বা পুষ্টিবিজ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বা তার সুস্থতা সম্পর্কে তার কোনো ধারণা নেই। অনেক সময় দেখা যায় তাদের খাবারের যে রুটিনটা সেটা ঠিক নেই। অনেক মেয়েই আছে যারা এখন তো কোভিড-19 কারণে আমাদের শ্রেণী কার্যক্রম অনলাইনে আমাদের নিতে হচ্ছে, যখন শ্রেণী কার্যক্রম আমরা শ্রেণীতেই নিতাম তখন দেখা যেত যে অনেক মেয়েই তারা সকালে না খেয়ে কলেজে চলে এসেছে। এটা যে তার জন্য কতটা ক্ষতিকর, এটা আসলে তাকে এই বিষয়ে যদি প্রশিক্ষণ দেওয়ানো যেত তাহলে তারা এই অবস্থা থেকে আমরা একটু উত্তরণ ঘটাতে পারতাম, কিন্তু যেহেতু প্রশিক্ষণের খুব বেশি আমাদের সুযোগ নেই সে কারণে আমাদের একটু স্টাডি করতে হবে, বা এই বিষয়ে যেই বইগুলো রয়েছে পুষ্টিবিজ্ঞান সম্পর্কে যে বই রয়েছে সেই বিষয়গুলো আমরা যদি একটু পড়াশোনা করি বা একটু অধ্যয়ন করি তাহলে কিন্তু আমার জন্যই ভালো বা আমার সন্তানের জন্যও ভালো। তো এই যে কম ওজন হওয়ার কারণটা হবে সন্তান না, এটা হবে কিন্তু মা যদি এই তার কাঠামোটা, শারীরিক কাঠামোটাকে ঠিকমতো ধরে রাখতে না পারে, তার যে খাবারের যেই লিস্টটা আছে সেই অনুযায়ী যদি সেই খাবারটা গ্রহণ না করে, তার যে রুটিনমাফিক যে কাজগুলো রয়েছে
সেই কাজগুলো যদি সে সঠিকভাবে না করে, তাহলে সেক্ষেত্রে তার সন্তান কিন্তু কম ওজনের বা অপুষ্টিতে তার সন্তান, সে শুধুমাত্র মা না, সন্তানও কিন্তু অপুষ্টিতে ভুগতে পারে। তাহলে এখন মা যে অপুষ্টি ভাবে, সন্তান অপুষ্টিতে ভাবে, আর ওজন হবে বা তার সে অপরিপক্ক বয়সে সে জন্মগ্রহণ করবে, এই সমস্যাগুলো হবে। আর এই সমস্যাগুলো হলে কি হবে, সে প্রতিবন্ধী হবে। তাহলে যেহেতু আমরা কেউ চাই না আমাদের সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিক, তাহলে সে আমাদের এই বিষয়গুলো আমাদের কিন্তু মেনে চলা উচিত। যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু এই সমস্যার আমাদেরকে পড়তে হবে না। আল্লাহর রহমতে আমাদের সুস্থ সন্তানই আমরা জন্ম দেব। এরপরে আমরা যেটা দেখতে পাই, শিশুর যদি মেনিনজাইটিস, মেনিনজাইটিসটা হচ্ছে মস্তিষ্কে আবরণের প্রদাহ। মস্তিষ্কে আবরণের মধ্যে আমরা যদি তার বিভিন্ন ধরনের যদি রোগের সৃষ্টি হয়, মস্তিষ্কে যে আবরণটা রয়েছে আমরা জানি এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রের পার্থক্য। সেই জায়গাটায় যদি কোনো কারণে প্রদাহের সৃষ্টি হয় কিন্তু সন্তান কিন্তু প্রতিবন্ধী হওয়ার কিন্তু চান্স থাকে। এই মেনিনজাইটিস এটা আসলে শিশুর মস্তিষ্কে আবরণের যে প্রদাহ বা রোগ এটা কিন্তু হতে পারে। তো সেজন্যই আমি বলবো যে এই সময় ওষুধটা সেবন না করা এবং শিশুদেরকে সুস্থ রাখা। আর যদি আমরা ওষুধ সেবন করি তাহলে এই মেনিনজাইটিস না, এছাড়া আরও অনেক ধরনের রোগের শিশু আক্রান্ত হতে পারে এবং সে প্রতিবন্ধী হওয়ার সুযোগ থাকে। এছাড়াও আমাদের আরও অনেকগুলো কারণ রয়েছে, যেমন আরেকটি অন্যতম কারণ রয়েছে প্রতিবন্ধী হওয়ার, সেটা হচ্ছে নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ। আমরা অনেক সময় যে আমাদের চাচাতো বোন বা মামাতো বোন, ফুফাতো বোন, বোনের সাথে বিবাহ আবদ্ধ হই, ফলে যদিও এটা ইসলাম ধর্ম অনুযায়ী এটা জায়েজ রয়েছে, তারপরও এখানে একটি সমস্যা থেকেই যায়, সেটা হচ্ছে রক্তের উপাদানগত সমস্যা থেকে যায়। এই রক্তের উপাদানগত সমস্যার কারণে, কারণ এটা একটা জিনগত ব্যাপার যে একই জিন বহন করে বা একই বংশধারক ও বাহক এখানে কাজ করে থাকে, সেখানে রক্তের যে আরএস উপাদানের ক্ষেত্রে অনেক সময় মায়ের নেগেটিভ এবং সন্তানের পজিটিভ হতে পারে, হলে তখন প্রতিবন্ধী হওয়ার কিন্তু সুযোগ থাকে। প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করবেই যে নিকটাত্মীয়ের মধ্যে বিবাহ হলে তেমনটা না, কিন্তু গবেষণা দেখা গেছে যে নিকটাত্মীয়ের মধ্যে বিবাহ হলে সেটা সন্তানের উপর একটা প্রভাব বিস্তার করে, অনেক ক্ষেত্রে কিন্তু এটা দেখা দেয়। এই জন্য আমরা যতটা সম্ভব এই নিকটাত্মীয়ের মধ্যে বিবাহ এটা আমরা এড়িয়ে চলবো, এটা আমাদের সন্তানদের জন্যই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারে আমরা যে জানলাম যে বুদ্ধি সম্পর্কে জানলাম, আমরা বুদ্ধাঙ্গ সম্পর্কে জেনেছি, আমরা মানসিক বয়স সম্পর্কে জেনেছি, প্রত্যেকটাই কিন্তু এই বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে কিন্তু এগুলো জড়িত। আমরা জেনেছি বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্যগুলো কী, সেটা আমরা জেনেছি। আমরা বুদ্ধি প্রতিবন্ধিতার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানলাম, জেনেছি বুদ্ধি প্রতিবন্ধিতার কারণ। তো আশা করি তোমরা এই বিষয়গুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে, নিজে নিজে এই অনুযায়ী চলার চেষ্টা করবে এবং অন্যকেও
সহায়তা করবে। তো ধন্যবাদ সকলকে।